Bismillahirrahmanirrahim. Sammanito Sabhapati, ajker ei onushtaner bishesh dhoroner onushtan, orthat eto byatikrom dhormiyo onushtan, 500 koti taka premium, eto alpo shomoye earn kora ebong sunamer shonge digital poddhotite sob kichu kora hoyeche. এই জন্য আমি বললাম যে ব্যতিক্রম ধর্মী সোনালি ইন্স্যুরেন্স কোম্পানি একটা ব্যতিক্রম ধর্মী মানে ব্যতিক্রম ধর্মী কোম্পানি যারা দেখায় দিল যে তারা ইচ্ছে করলে এই যে ইন্স্যুরেন্স সেক্টরকে বলা হয় ব্যর্থ তারা ব্যর্থ না ইন্স্যুরেন্স কোম্পানি ইচ্ছে করলে তারা অধিক শক্তিশালী দেন ব্যাংক কারণ ব্যাংক এবং ইন্স্যুরেন্স আমি যখন এই পরিবারে ঢুকি আমাকে যখন প্রথম প্রেসিডেন্ট বানালো তখন আমাদের অফিস ছিল মেট্রোপলিটন চেম্বারে প্রথমে আমি কইলাম যে ভাড়া বাসায় থাকবো না থাকলে আমার কুড়ে ঘরে থাকবো তাও পিকে পিকে জানে হ্যাঁ তারপরে আমরা এটা কিনে নিলাম আবার আমি বললাম যে ব্যাংক যদি আমাদেরকে ই করে এনলিস্ট করে তাহলে ব্যাংকেও আমাদের সঙ্গে এনলিস্ট হইতে হবে এটাও বলেছিলাম এবং তখন আতিউর রহমান গভর্নর যে বললাম উনি ডিপটি গভর্নরদের ডাকলেন বললে যে এটি অনেক দিন ধরে আলোচনা হচ্ছে এটা করা যাবে না এটা ব্যাংকেলারা শুনে না আমি যে ব্যাংকেলারা না শুনলে শোনাইতে পারি আমি তা আতিউর রহমান সব আমার আবার ভাই কবির ভাই কইতো কবির কেমনে শোনাবেন গভর্নর দেব না এলসি করতে পারবে না এক্সপোর্ট এলসি সব কিছু বন্ধ হয়ে যাবে তো বন্ধ হয়ে গেলে সারা বিশ্ব জানবে যে বাংলাদেশে কোনো ইম্পোর্ট এক্সপোর্ট সব বন্ধ তো উনি বললেন যে এটা কি পারবেন আমি তো অবশ্যই পারবো আমার এই আস্থা আছে আমি পারবো তো যাই হোক তারপরে তারা তো সেটা উঠাই দিল তারপরে এখনও দুই একটা কম ব্যাংক করে এর মধ্যে দুটো ব্যাংক করছে আবার আমি চিঠি দিছি আসলে আমি সবসময় বলি যে ইন্স্যুরেন্স ইজ মোর শক্তিশালী দ্যান দ্য ব্যাংক কারণ ইন্স্যুরেন্সের বন্ড এই যে ব্যাংক ব্যাংক গ্যারান্টি যেটা তার চেয়ে কিন্তু বিদেশে ইন্স্যুরেন্স গ্যারান্টি ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট এবং সেটা কিন্তু আজকে দেখালো এই যে এটা রাশেদ কিন্তু এটা দেখালো যে ইন্স্যুরেন্স গ্যারান্টি বা ইন্স্যুরেন্স কতখানি সাহায্য করতে পারে মানুষকে ব্যাংকে যেরকম টাকা দেয় ইন্স্যুরেন্সও এরকম টাকা দিতে পারে এ কিন্তু দেখানো হলো অতএব ইট ডিপেন্ডস অন দ্য লিডারশিপ ইট ডিপেন্ডস অন দ্য লিডার্স এবং লিডারদের যদি আপনারা আমরা যদি সহযোগিতা করি তাহলে সেখানে আমরা সফল হই এইখানে কুদ্দুস সাহেব একজন সফল নেতা তা আমার মনে হয় আইটির লোক তা নাহলে এরকমভাবে কায়দা করে করা কোনো ইন্স্যুরেন্স কোম্পানি করছে কি না আমি জানি না বা আমি শুনছি দুইটা একটা ইন্স্যুরেন্স নতুন হয়েছে আবার তারা করছে আমার মনে আছে কয়েক বছর আগে কোনো এক সময় আমি টেলিভিশনে দেখলাম চার দিনের মাথায় চট্টগ্রামের কোনো একটা পল্লীতে একজন বুড়িকে ক্লেম দিচ্ছে এবং সেটা বললো যে চার দিনে দেয়া হলো তখন আমি বুঝলাম যে চার দিনও দেয়া যায় এই যে ক্লেমটা দিল চার দিনে এটা কিন্তু পরে আমি অনেক মিটিংয়ে বলছি যে সোনালী লাইফ ইন্স্যুরেন্সে দেখছে এরকম দিতে পারে অতএব আমার মনে হয় সব ইন্স্যুরেন্স কোম্পানি দিতে পারে আপনাদের ট্রাফিক আছে না ট্রাফিক পুলিশ আর লাইট একবার এখানে খেলোয়াড়রা আসছিলো প্রথম অনেক আগে তো কেছিল আজব দেশ লালবাতি যখন জ্বলে তখন গাড়ি চলে লালবাতি সবুজ বাতি যখন উঠে তখন গাড়ি বন্ধ হয়ে যায় আমাদের গাড়ি জমা করে রাখে রেখে একবারে গাড়ি ছেড়ে দেয় আর আমাদের অনেক কোম্পানি আছে আমি দুর্নাম বলবো না তারা কিন্তু ওই ট্রাফিকের মতনই মানুষের ক্লেম যদি যথাসময় না পায় সেই ক্লেম দিয়ে কিন্তু কাজ হয় না সত্যিকার অতএব ওই যে জমা করে রেখে ট্রাফিক হাত উঁচু করলো আটকায় রেখে দিল হাটটা নামালো চললো ওই যে গাড়িগুলো যারা প্যাসেঞ্জার তাকে অনেকের কিন্তু ক্ষতি হয়ে গেল ওইরকমই যদি টাকা যদি ওইরকম ১১,০০০ কোটি টাকা একজনে দিয়ে দিল ১০০ কোটি টাকা একজনে দিয়ে দিল একটা কোম্পানি একদিনে এটার চেয়ে যদি যখনই হয় তখনই দেয় তাহলে কিন্তু তার উপকার হয় সেটা আপনাদের মধ্যে আছে এটা আমি দেখলাম এটা খুব ভালো
এটা ভালো না, এটাই হওয়া উচিত। এখানে আইডিয়ার, এখানে আইডিয়ারের অথরিটি আছে। আমি মনে করি এটা এটাই বাস্তবায়ন করা উচিত যে যখনই ক্লেম হবে তখনই ক্লেম 7 দিন 9 দিনের মধ্যে তাদের দিতে হবে। এই আইন করা হোক যাতে এই যে একসঙ্গে 1100 কোটি টাকা দেয়া, আই ডোন্ট বিলিভ, আমি এটা বিশ্বাস করি না। আমি সোনালি লাইফকে বিশেষভাবে ধন্যবাদ জানাই যে তারা এবং এরকম আরও 2-3টে কোম্পানি মনে হয় শুরু করছে তারা নন লাইফ। আমি একজন নন লাইফের লোক, তা নন লাইফ যদি ঘরেও বসে থাকে তাহলে কিন্তু এলসি খোলার জন্য কাস্টমারকে আমার ঘরে যাইয়ে ওই আনতে হবে, আমার নোট আনতে হবে। কিন্তু লাইফ ইন্স্যুরেন্স হচ্ছে মানুষের ঘরে ঘরে যাওয়া, কনভিন্স করা। ক্লায়েন্ট 4 লাখ প্লাস, এটা কিন্তু ভালো কথা। এটা যদি আরও বাড়াবেন, আমি তো মনে করি যে এটা দিনে দিনে বাড়বে, বছরে বছরে বাড়বে, তাহলে আপনারা শীর্ষে থাকতে পারবেন বলে আমি আশা করি। আর কালকে না, সিলেট যাওয়ার আগের দিন মনে হয় আমি গেছিলাম, ইদরা গেছিলাম, আপনাদের সঙ্গে কথা বলছি যে ইদরা জাতীয় দিবসে, আমাদের ইদরা জাতি, আমাদের বঙ্গবন্ধুর জাতীয় দিবসে আমরা পালন, আমরা কয়েকজনকে, আমিও একটা পাইছি একটা মেডেল নাকি জানি দিছিল আমারে, হ্যাঁ, ব্যক্তিত্ব, ইন্স্যুরেন্স ব্যক্তিত্ব। এই ইন্স্যুরেন্স ব্যক্তিত্বকে না দিয়ে আপনারা যদি যারা ফার্স্ট হবে এই ধরনের কাজ করে তাদেরকে যদি দেন তাহলে সেটাই হবে বাস্তব। এবং আমার সঙ্গে ইদরার চেয়ারম্যান ওনারা অ্যাগ্রি করছেন এবং ইদরা আমাদের সেক্রেটারি সাহেব ছিলেন তিনিও অ্যাগ্রি করছেন, আমি কারেক্ট চেয়ারম্যান সাহেব অ্যাগ্রি করছে এবং এইটাই দেয়া হবে। সেই প্রাইসটা যাতে আপনারা পান, আপনারা কাজ করেন। লিডার ক্যানট বি সাকসেসফুল আনলেস ইউ হেল্প হিম, এটা কিন্তু মনে রাখতে হবে। আপনার সাহায্য সহযোগিতা না করলে কোনো সময় লিডার কিন্তু সফল হতে পারে না। লিডারের কিন্তু মেধা বাড়বে যত আপনারা সহযোগিতা করবেন, এই সহযোগিতা তাদেরকে আপনারা করবেন, তাহলে দেখবেন আপনাদের কোম্পানি 1 নম্বরে উঠবে। এবং 1 নম্বরে আপনাদের কোম্পানি উঠলে ওই প্রাইসটা, আগামী বছরে এই প্রাইসটা আপনারা পাবেন, এটি আমি আশা করি। সেই জন্য আপনারা কাজ করেন এবং আমি মনে শান্তি পাবো, কারণ বঙ্গবন্ধুর আত্মার শান্তি পাবে যদি এই বিমা সেক্টরটা সত্যিকার অর্থে মানুষকে সেবা দিতে পারে। কারণ বিমা সেক্টরটাই একমাত্র সেক্টর যেটা মানুষকে সেবা দিতে পারে, মানুষের নিরাপত্তা দিতে পারে, মানুষের সম্পদ রক্ষা করতে পারে, এসব কিছু কিন্তু বিমা সেক্টর। অতএব বিমা সেক্টরের চেয়ে বড় সেক্টর আর কিছু নাই, কারণ এই সেক্টরে দাঁড়িয়ে কিন্তু বঙ্গবন্ধু স্বাধীনতা আন্দোলন করছিলেন। আপনারা কতটুকু জানেন আমি জানি না, ওই যে শুনছেন এখন লেখে, আর আমি তো তখন ওই অফিসে, ওনার অফিসেও তখন ওনার রুমের মধ্যে যে বসে থাকতাম দেখতাম, ওই 6 দফা ওইখানে বসেই লেখছে এবং ওখানে বসেই তিনি তার কর্মীদেরকে পরিচালনা করতেন। অতএব তিনি শান্তি পাবেন। এবং ওই যে প্রথমে দেখালো যে আমি দাবি করছিলাম যে বঙ্গবন্ধু যদি বিমা পরিবারের সদস্য হয়, আপনি বলছেন নেত্রী, তাহলে আপনিও বিমা পরিবারের সদস্য যেহেতু আপনি বঙ্গবন্ধু কন্যা, এটা কিন্তু বলছিলাম এবং রাজিও হয়েছেন। তা সেও শান্তি পাবে, উনিও শান্তি পাবেন এবং ওনাকে শান্তি দেওয়ার জন্য, বঙ্গবন্ধুর আত্মাকে শান্তি দেওয়ার জন্য এই বিমা সেক্টর আরও ডেভেলপ হওয়া উচিত বলে আমি মনে করি।